জয় হিন্দ বন্ধুরা ডিফেন্স টেলি ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আইটিবিপি অর্থাৎ ইন্দো টাইবেট বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে তোমাদের আরও একটি কনস্টেবল পোস্টে কিন্তু ভ্যাকেন্সি জারি করে দেওয়া আছে তোমরা চাইলে এতে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা তুমিও যদি আইটি বিপিতে যেতে চাও অর্থাৎ ইন্দো টাইবেট বর্ডার পুলিশ ফোর্সে যেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কমপ্লিট থাকো কারণ আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও ডিফেন্স সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট ও নিউজ সবার আগে স্কিনের নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এটা আইটিভির তরফ থেকে জারি করা হয়েছে অফিসিয়ালভাবে ভাবে এখানে তোমরা মেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু কোনো অ্যাপ্লাই করতে পারবে না এখানে তোমাদের লেভেল থ্রি অনুযায়ী কিন্তু স্যালারিটা স্যালারিটা দেওয়া হবে যেমন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হবে এরপর রয়েছে তোমাদের পোস্ট দু তোমাদের এখানে তিন রকমের কনস্টেবলের পোস্ট রয়েছে একটা রয়েছে তোমাদের কার্পেন্টার কনস্টেবল মাসান কনস্টেবল প্লাম্বার এখানে তোমাদের টোটাল যে পোস্ট সেটা কিন্তু একশো আটটা রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে যেমন ইউ আর ক্যাটাগরিতে তোমাদের কার্পেন্টারে রয়েছে কিন্তু উনত্রিশটা পোস্ট আর মাসেনে তোমাদের রয়েছে তোমাদের সতেরোটা সতেরোটা পোস্ট আর প্লাম্বার রয়েছে তোমাদের কিন্তু বারোটা পোস্ট এইভাবে কিন্তু তোমাদের পোস্টটা ভাগ করে দেওয়া রয়েছে তোমরা চাইলে এটা কিন্তু কেনশট করে নিতে পারো নেক্সট তোমাদের বলা রয়েছে এরপর তোমাদের রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে তোমাদের প্রথমে রয়েছে এজ লিমিট এজ লিমিটটা বন্ধুরা তোমাদের মিনিমাম আঠারো হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু তেইশ হতে হবে এটা শুধুমাত্র অল ইন্ডিয়ান জেনারেল ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু এস টি ক্যান্ডিডেটরা তোমরা পাঁচ বছরের ছাড় পাবে আর ও বিসি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এরপর তোমাদের এখানে এজটা কাউন্ট করতে বলা হয়েছে সতেরো নয় দু হাজার বাইশ পর্যন্ত তারপরে বন্ধুরা তোমাদের এখানে বলা রয়েছে আঠেরো নয় দু হাজার নিরানব্বই থেকে সতেরো নয় দু হাজার চারের মধ্যে তোমাদের যদি কোনো বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এর তোমাদের রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তো এডুকেশান কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদেরকে ম্যাট্রিকুলেশান অবশ্যই পাশ হতে হবে তোমাদের যদি পার্সেন্টেজ না থাকে নাম্বারে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ম্যাট্রিকুলেশান পাস হতে হবে তার সাথে সাথে বন্ধুরা তোমাদের ওয়ান ইয়ার্সের সার্টিফিকেট এবং কোর্স কিন্তু থাকতে হবে আইটিআই কিন্তু সার্টিফিকেট এবং কোর্স তোমাদের থাকতে হবে যেই তোমরা পোস্টের উপর অ্যাপ্লাই করবে সেই পোস্টের উপর এ বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের অনলাইন মোডে থাকছে অনলাইন মোডে তোমরা কিন্তু করতে পারবে অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপর বন্ধুরা তোমাদের রয়েছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস বন্ধুরা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপরে রিক্রুটমেন্ট তারপরে রিটার্ন এক্সাম তারপরে দেন তোমাদের ফাইনাল এড সরি এখানে হবে তোমাদের মেডিকেল এক্সাম তারপরে হবে তোমাদের রিভিউ মেডিকেল এক্সাম তারপরে হবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বন্ধুরা তোমাদের অনলাইনের যে ডেট সেটা কিন্তু দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন উনিশ আট দু হাজার বাইশ অ্যাট বারোটা এক থেকে বারোটা এক এ এম থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে এবং সাইটটা তোমাদের ক্লোজ হচ্ছে সতেরো নয় দু হাজার বাইশ অ্যাট এগারোটা উনষাট পি এম এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের সাইটটা ক্লোজ হয়ে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা তার আগে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লাই করে নিতে হবে আইটিভিভির থেকে আসা এই সডন নোটিসটা আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম এই ভিডিওটা দেখে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো আর হ্যাঁ ডিফেন্স সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট ও নিউজ সবার আগে পাওয়ার জন্য ডিফেন্স টেলি চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও ফিরছি নেক্সট একটি ভিটো নি নতুন একটি আপডেটের সঙ্গে জয় হিন্দ বন্দে মাতারাম